সর্বদলীয় আজকে আমরা ধুবড়ী ব্লকে সর্বদলীয় বৈঠক ছিল। সে বৈঠকে আমরা সব দলের নেতৃত্ব তারা আহ্বান করা হয়েছে, চিঠি দিয়েছে। আমরা আমরা টাইম মতন উপস্থিত ছিলাম। উপস্থিত থাকা সত্ত্বে মিটিং শেষ হওয়ার পরে তারা সব গেটে গেটে বিজিবির যে দুষ্কৃতীরা, তারা প্রত্যেকটা গেটে গেটে আমরা ব্যারিকেড দিয়েছে। যখন আমরা গেটে এপার গিয়েছি তখনই আমাদের উপর আক্রমণ চলছে, বাইক সাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আমাদের উপর আক্রমণ। আমাদের মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে গেছে তারা, যেমন আমাদের উপর খুব মারধর করা হয়েছে। তারা খুঁজে আমরা দুজন আসলাম, এর মধ্যে একজন আমাদের বয়স্ক, তাদের অনেক খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা প্রচুর পরিমাণ লোক আছে, যাতে আমরা পঞ্চায়েতে যাতে কোনো প্রার্থী টার্থী না দেওয়া হয়, যাতে কোনো আমরা নমিনেশন সাবমিট না করতে পারি তার কারণে। আমার নাম গৌতম সাহা, তাদের নাম মাখন বণিক, তারা বিজেপি দুষ্কৃতি, তারা বিজেপি।